এবার আমরা চলে এসেছি আনবক্সিং করতে। এখন স্যানিটাইজ করছে, তোমরা দেখে মনে হয় বুঝতেই পারছো কি জিনিস আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল অন্তরাস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 11:30। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সোনা বাবাও চলে এসেছে, সকালে উঠে তো সোনা বাবাকে ফ্রেশ করিয়ে দিলাম, ওকে খাইয়ে দিলাম, আমাদেরও খাওয়া হয়ে গেছে। আর এখন ওকে মৌসাম্বি জুসটা খাইয়ে দেব, তারপরে রান্না করব। তো কী রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আগে ওকে মৌসাম্বি জুসটা খাইয়ে দিই। খাবে তো মৌসাম্বি জুস? যেন কত কিছু বোঝে। যাই হোক, তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে। আর আজকে তো ও উঠতে একটু দেরি করেছিল, তো সেই জন্য ওকে সকালেই খিচুড়ি খাইয়ে দিয়েছি। আর খিচুড়িটা খাইয়ে দিলে আমার সুবিধা কি হয়, ওকে আমি তাড়াতাড়ি মৌসাম্বি জুসটা খাইয়ে দিতে পারি। তো সেই জন্যই আমি ওকে এখন মৌসাম্বি জুসটা খাইয়ে দেবো। সোনা বাবাকে তো জুস খাইয়ে দিয়েছি, এইবারে রান্না করব। আর রান্নাঘরটা ভীষণই মেসি হয়ে আছে, আগে একটু পরিষ্কার করে নেব তারপর। আর আজকে আমার বর একদম অস্থির হয়ে যাচ্ছে, কেন? কারণ ও অনলাইনে একটা জিনিস অর্ডার করেছে, সেটা আজকে আসবে। তো সেটার জন্যই ও সকাল থেকে উঠে সেই জানালার দ্বারে বসে আছে, ডেলিভারি বয়টা আসছে কিনা সেটা দেখার জন্য। কি অবস্থা! আর কি জিনিস অর্ডার করেছে সেটা পার্সেলটা চলে আসলে তোমাদের দেখাচ্ছি। রান্না করতে শুরু করে দিয়েছি, এখানে ইন্ডাকশানে রাইসটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে গ্যাসে কি করছি ওটাও দেখিয়ে দিচ্ছি। ভাজা করছি, কারণ কালকে অর্ধেক নারকেল ভাজা করেছিলাম, অর্ধেকটা ছিল, তো আজকে ওটা সেজন্য ভেজে ফেলছি, কারণ বেশি দিন আর থাকবে না। আর আর এইদিকে এই যে ছানাটা ভাজা আছে, আর ছানার সবজি করবো। আর ছানার সবজিটা কী করে করছি ওটাও একবার দেখিয়ে দেবো। কড়া তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণ, এবারে একটু তেল দিয়ে দেব, অল্প করে তেল দিয়ে দিলাম। তেলটা একদম গরম হয়ে গেছে, এবার জিরে দেব, জিরে দিয়ে দিলাম। এইবারে এখানে লঙ্কা রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। আর ওইদিকে নারকেল ভাজাটাকে এখন নেড়ে দেব, নারকেল ভাজাটাকে নেড়ে দিচ্ছি। আর এটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো, এটা এইদিকে হোক, আর ওইদিকে আমি ততক্ষণ তরকারিটা করতে থাকি। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। যা, একটা লঙ্কা পড়ে গেল ওইদিকে। হবেই, রান্না করতে করতে আমার সবজি নিচে পড়বেই। আলুটা আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম, লবণের জলটা বেরিয়ে যাবে। এবার এর মধ্যে হলুদ দেব, হলুদও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াড়ি করব। এবার এর মধ্যে একটু আদা দেব, আদা, আদাটা দিয়ে দিলাম, আদা দিয়ে নেড়ে দেব। ধনে পাউডার দিলাম, জিরে পাউডার দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে দেব। হয়ে গেছে এটা, এটা একদম মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে জল দেব, জল একবারে দেব না, অল্প অল্প জল দেব, আর এটাকে ভালো করে কষিয়ে নেব। তাহলে কি হবে, এটা একদম পাতলা পাতলা রসের তরকারি হবে না, তাহলে হালকা হালকা গ্রেভি গ্রেভি হবে, আবার এর মধ্যে মানে কি বলবো, রসা রসাও থাকবে, ওটা খেতে বেশি ভালো হবে। একটু একটু জল দেবো, একটু একটু মারবো।
আমি অনেকক্ষণ দিয়ে এটাকে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো। আর যখন হয়ে যাবে তরকারিটা, মানে আলুগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে, লাস্টে ছানাগুলো দেব, দিলেই কমপ্লিট। নারকেল ভাজাটা হয়ে গেছে। এবারে এই নারকেল ভাজার মধ্যে এবার একটুখানি চিনি দেবো, কারণ সেদিন চিনি দেওয়া হয়নি। তো আমার হাজব্যান্ড ও বলছিল একটু চিনি দিতে, কারণ মিষ্টি মিষ্টি ও বেশি পছন্দ করে। তো আজকে সেই জন্য এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো, আর এইদিকে তরকারিটা চাপা দিয়ে দেবো। তরকারিটা চাপা দিয়ে দিলাম, আর নারকেলটা তো হয়েই গেছে। এবার এর মধ্যে একটু চিনি দেবো, দিয়ে এটা নামিয়ে নেব। অল্প একটুখানি চিনি দিলাম, চিনিটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু নেড়ে দেবো, চিনিটা গলে গিয়ে এবার এর সঙ্গে মিশে যাবে, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। সিম্পল রান্না, নারকেল ভাজা, ছানার সবজি আর অন্য। হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এটাই বাটিটাতে তুললাম, অল্প তো বাটিটাতেই হয়ে যাবে, তাই জন্য বাটিটাতেই তুলে নিলাম নারকেল ভাজাকে। এটা এখানে থাক। আর এদিকে এবারে রাইসটা দেখবো হয়ে গেছে কিনা, কারণ রাইসটা মনে হচ্ছে হয়ে গেছে, একবার চেক করে নেব, তারপরে ওটা নামিয়ে নেব। অন্যটা মনে হচ্ছে হয়ে গেছে, হ্যাঁ অন্যটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ওইদিকে রাইস অন্যটা হয়ে গেছে, অন্যটা নামিয়েও নিয়েছি। আর এখানে সবজিটা দেখছি, হ্যাঁ আলুগুলো একদমই সেদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে ছানাগুলো যে ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেব, দিলেই হয়ে যাবে। ছানাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়ানাড়ি করে দেবো, বেশি নাড়ানাড়ি করবো না, তাহলে ছানাগুলো আবার ভেঙে যাবে। তো হয়ে গেছে, এবার এটা বন্ধ করে দেব। এইটা একদমই হয়ে গেছে, এইবারে এটাকে নামিয়ে নেব। আজকে আমি 11:30 ব্লগ শুরু করেছি, আর এখন বাজে 12:20। 11:30 ব্লগ শুরু করে সোনা বাবাকে জুস খাইয়েছি, তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম, নিয়ে আমার রান্নাও হয়ে গেল। এরকমই আমার বেশি সময় লাগে না, যখন যেটা করি ঝটপট করে ফেলি, আর ঝটপট করে করতে পারি বলেই সংসার সামলে বাচ্চা সামলেও আমি ব্লগ করতে পারি। আমার খুব ভাল লাগে নিজে একটা প্রফেশনের মধ্যে থাকতে। তো যাই হোক, এখন রান্না কমপ্লিট, এবারে দেখি কি করি। আজকে আর আসবে না তোমার পার্সেল, কি দেখাচ্ছে আজকে আসবে? হ্যাঁ বেচারা, পার্সেলটা আসছেই না, এখনো দুপুর হয়ে গেল, পৌনে একটা বাজে। এখন সোনা বাবা মা দেখতে এসেছে, কই মাগুলো কোথায়? হ্যাঁ ডাক 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 ডাক, আয় 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 আয়, ডাকো ডাকো ডাকো, ওদের ডাকো ডাকো, শোনা বাবা ডাকো, ওরা আসবে, ওদেরকে ডাকো। ওই দেখো চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ডাকো 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 ডাকো, যা চলে গেল। হাই, এখন 6টা বাজে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে এখন এই 6টার সময় ব্লগটা স্টার্ট করছি। আর আজকে ওর যে পার্সেলটা আসার কথা ছিল, একটু আগে ছেলেটা ফোন করেছিল, ও আসছে। তো কি পার্সেল অর্ডার করেছিল সেটা আজকে তোমাদেরকে দেখিয়েও দেব। এবার আমরা চলে এসেছি আনবক্সিং করতে, এখন স্যানিটাইজ করছে। তোমরা দেখে মনে হয় বুঝতেই পারছো কি জিনিস আছে, পরশুদিন করা হয়েছিল, পরশুদিন করা হয়েছে, 4/10/21 ডেট ছিল। এটা কখন আসলো? এখন বাজে 6:30, এত এত সন্ধ্যাবেলা কোনোদিনও ডেলিভারি করে? আমরা ফ্লিপকার্ট থেকে দেখছিলাম, আমি কেনাকাটি খুব কমই করি। হ্যাঁ ফ্লিপকার্ট থেকে আমাদের কেনাই হয় না, আমাদের হয় অ্যামাজন আর মিশো, মিশো থেকে বেশি হয়। ফ্লিপকার্ট থেকে প্রথম মনে হয় আগে কিনেছিলাম একটা, অত গুরুত্ব দিয়ে কিছু না, এটাই কিনে নেওয়া যাক, দেখি কী আছে। উল্টো খুললে নাকি? না ঠিক আছে, মাঝখানটা কেটে দাও, মাঝখানটা কাটতেই হবে, ওই যে ওই টেবিলটা না, এই সাইড, হ্যাঁ মাঝখানটা কেটে দাও,
দিকটা ভেতরে আছে সিটটা ফ্লিপকার্টের C21 ওয়াইড রিয়েল এটা ঠিক আছে না করো আমি দিয়ে দিয়েছি, কারণ আমি বুঝতে পারছি না কোথা দিয়ে কাটলে কি হবে। আমি বুদ্ধি ওটাই তো বলছি, এগুলো কিছু থাকে। কালারটা কি দিয়েছে দেখি, কালারটা যা ছিল কিনা, মডেল নাম্বার আর কালার তো হাতে ঢালোটা বহু প্রতীক্ষার অবসান ঘটলো। দ্যাটস গুড। দেখি পেছনটা দেখি ওরকম না, কালারটা দেখি, হ্যাঁ এটাই দিয়েছিল। হোয়াইট মানে ব্লুটা ডিপ ব্লু না, ও তোমার এইটা যেমন ডিপ ব্লু, ওটা এটা একটা হোয়াইট। এর উপরে কি আছে দেখুন, ডিজাইন রয়েছে, চার্জার আছে, আর ক্যামেরাগুলো তিনটে ক্যামেরা রয়েছে, ব্যাক রিয়ার ক্যামেরা। একটু জোরে বলো না, এই এইটা দেয়নি তো কই, ওই চাবি, চাবিটা একটা এই মধ্যে আরেকটা থাকবে, দেখো মধ্যে আছে, এইটা আছে, আছে ওর মধ্যে, এইটাতে আছে ওর মধ্যে, আছে তোমাদের সাথেই শেয়ার করছি, দেখো এই যে স্টার্ট এসে গেছে। তুমি দেখতেই পেলে, ওই মোবাইলটা অর্ডার করেছিল, মোবাইলটা চলেও এসেছে, খুব খুশি। সকাল থেকে ও অস্থির হয়ে যাচ্ছিল, কখন আসবে কখন আসবে কখন আসবে, আর এত দেরি করে কোনোদিন ডেলিভারি বয় আমাদের কিছু ডেলিভারি দেয়নি, তো সেই জন্য ভাবছিলাম যে আজকে হয়তো আর দেবে না, কালকে মহালয়া, কালকেও হয়তো আসবে না, তো খুবই অস্থির হয়ে যাচ্ছিল। মোবাইলটা পেয়ে খুব খুশি, ওর আগের মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল, তো ভালোই হলো নতুন মোবাইল চলে এসেছে। আর এইসব করতে করতে এখন 7টা বেজেও গেছে, আমি আর ও দুজনে মিলেই মোবাইলটা অন করলাম, করে এখন মোবাইলটা চার্জে দিয়েছি। ও আর সোনা বাবা এখন ওপরে গেছে, আর আমি ডিনারটা এই সময় বানিয়ে নেব, তো আর কি ডিনারে বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, চলো। আজকে তো ডিনারে রুটি হয়ে গেছে, আর এখন করব ছোলা মশালা। ছোলা মশালার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে তেল দিয়ে দিলাম, অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটু হিং দিয়ে দিলাম, এবারে জিরে দিলাম, এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে দেব, খুব চড়বড় চড়বড় করছি। আর ছোলা মশলা করতে গেলে অ্যাকচুয়ালি টমেটো লাগে, কিন্তু টমেটো তো আজকে আমার কাছে নেই, তো সেই জন্য টমেটো ছাড়াই করব, কোনো অসুবিধা নেই, তাই জন্য আদাটা দিয়ে দিলাম। টমেটো দিলে আগে টমেটোটা দিতাম, তারপরে মশলা টশলা দিয়ে লাস্টে আলু আর ছোলাটা সেদ্ধ করে রেখেছি ওটা দিয়ে দিতাম, কিন্তু যেহেতু টমেটো নেই সেই হেতু এটা একটু অন্যরকমভাবে করতে হবে। এবারে আগে থেকে যে আলু আর ছোলাটা সেদ্ধ করে রেখেছি ওটা দেব, তারপরে শেষে মশলা দেব। এটা দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে লবণ দেব,
লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম, লবণ আর হলুদ তো দেয়া হয়ে গেল, আর আমার জলটা অনেকটা বেশি দেয়া হয়ে গেছিলো সেদ্ধর সময়, বুঝতে পারছিলাম না তো সেই জন্য জলটা এতটা পাতলা জলটা থাকলে ভাল লাগবে না, এটা একটু শুকিয়ে গেলে ভালো। তো এটা এখন এখানে হোক, আর এর মধ্যে আমি একবার এটা একটুখানি টেস্ট করে দেখলাম যে এটা ঠিক আছে, এটাতে আর কিছু মশলা দেবো না, আর হিং আদা আর জিরে আর লঙ্কা দিয়েছি তো এতে এটা একটা খুব সুন্দর টেস্ট চলে এসেছে, তো সেই জন্য আমি আর কিছু মশলা এতে দেবো না, শুধু এই পাতলা পাতলা যে জলটা আছে এটাকে একটু ফুটিয়ে এটাকে গ্র্যাভি গ্র্যাভি করে নেব। হয়ে গেছে, এবার এটাকে এরকম অবস্থায় রেখেই বন্ধ করে দেবো, আর কালারটা এরকম এরকম লাগছে কারণ ছোলা তো সেই জন্য এরকম একটা কালার এসছে, টমেটো দিলে তাও একটু লাল লাল কালার আসতো কিন্তু কালারটা একটু কালচে কালচে এসেছে। যাই হোক, এখন এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এটা এখানেই থাকুক, চাপা দিয়ে রেখে দেবো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, যদি খুব ভালো লাগে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আজকে হলো মহালয়ার আগের দিন, মানে আজকে মঙ্গলবার, আর কালকে মহালয়া, তো সবাইকেই জানাচ্ছি হ্যাপি মহালয়া, আর তোমাদের সঙ্গে আমার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ওকে, বাই বাই।